নৌকার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, নৌকার প্রার্থীর বিরুদ্ধে আমার অতল জলের তো গভীরে চলে গেছে, ওখান থেকে উনি আর ডাকতে পারবেন। একজনকে এমনভাবে কুপিয়ে জখম করেছেন, তিনি মৃত্যুর সাথে লড়াই করেছেন। পদ্মা সেতু করার পরে ফরিদপুরের বেশ সম্ভাবনা দাঁড়িয়েছে। চলছে কথার লড়াই, চায়ের কাপে আড্ডা কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম, উত্তাপ ছড়াচ্ছে বাগবিতণ্ডায়। দর্শক সবাইকে স্বাগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সময় টেলিভিশনের বিশেষ আয়োজন কথার লড়াই অনুষ্ঠানে। আজ আমাদের সঙ্গে আছেন ফরিদপুর তিন আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ। এ কে আজাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আপনার নির্বাচনী প্রচারণার যে অনেক ব্যস্ত সময় পার করছেন, এরপরে আমাদের সময় দিয়েছেন, সেজন্য অসংখ্য ধন্যবাদ। একটু জানতে চাই যে গতকাল আপনারা একটি সংবাদ সম্মেলন করেছেন, যেখানে আপনার প্রতিপক্ষ নৌকার প্রার্থীর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ করেছেন। আসলে আপনার লড়াইটা এখন আসলে কার বিরুদ্ধে? নৌকার বিরুদ্ধে? আপনিও তো নৌকারই মানুষ, এই মুহূর্তে আপনার লড়াইটা আসলে কার বিরুদ্ধে? আমার নৌকার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, নৌকার প্রার্থীর বিরুদ্ধে আমার, কারণ নৌকার প্রার্থী ফরিদপুরের শহরে যত বড় বড় সন্ত্রাসী ছিল, তারা যাতে ক্রস ফায়ারের আসামি ছিল, তারা পলাতক ছিল, কেউ জেলে ছিল, উনি তাদেরকে দিয়ে আমার কর্মী বাহিনীর উপরে, আমার অফিসের উপরে সন্ত্রাসী হামলা চালিয়েছেন। একজনকে এমনভাবে কুপিয়ে জখম করেছেন, তিনি মৃত্যুর সাথে লড়াই করেছেন, লড়ছেন, এখনো তিনি আইসিইউতে আছেন। ফরিদপুরের থেকে হসপিটাল তাকে ঢাকাতে ট্রান্সফার করা হয়েছে। এর মধ্যে বেশ কিছু অফিস ভাঙচুর করেছেন এবং আমার পোস্টার এখন আপনি দেখতে পাবেন না, কয়েক লক্ষ পোস্টার ছিল, সেগুলো অলরেডি রাতে লাগাই দিনে ছিঁড়ে ফেলা, বা দিনে ছিঁড়ে লাগাইলে রাতে ছিঁড়ে ফেলা, এটা উনি সহ্য করতে পারে না। আমার কোনো মহিলা কর্মী যদি প্রচারণায় বের হয়, ওই ছেলেরা মোটরসাইকেলে চারদিক দিয়ে ঘেরাও করে তাদের পা ভেঙে দেবে, তাদেরকে বাড়িতে থাকতে দেবে না, এই জন্য বিভিন্ন অভিযোগ আমি রিটার্নিং অফিসারের কাছে করেছি, এটা ইলেকশন কমিশনে করেছি এবং সিইসিকে জানিয়েছি টাইম টু টাইম। তবে গত দুই দিনের পরিস্থিতির বেশ কিছু উন্নতি হয়েছে। কয়েকজন একজন বড় সন্ত্রাসী যিনি একসময় মানুষের গলা কেটে ফুটবল বানিয়ে খেলতেন, তার নাম সম্রাট, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। এই ব্যাপারে আমি জেলা প্রশাসক এবং পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই। জি, শামীম হকে আপনার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ করেছেন, তিনি আসলে পাল্টা আপনার বিরুদ্ধে অভিযোগ করছেন যে আপনার সমর্থকরা, আপনার কর্মীরা হচ্ছে তাদের নির্বাচনী ক্যাম্পে ভাঙচুর করেছে, এ ধরনের অভিযোগ আনছে, তার বিষয়ে আসলে কি বলবেন? এটা মোটেই সত্য না। আমার কর্মী বাহিনী সবচেয়ে ভদ্র, শিক্ষিত, মার্জিত রুচি, তারা এইসব চিন্তাই করতে পারে না। একটা প্রতিপক্ষর পোস্টার ছিঁড়ে নিজেকে জয়ী করতে হবে, প্রতিপক্ষের অফিস ভেঙে নিজের নির্বাচনে জয়ী হইতে হবে, এই মানসিকতা, এটা জাতির জনক বন্ধুবন্ধু আমাদের শেখায় নাই, জননেত্রী শেখ হাসিনা আমাদের শেখায় নাই। অতএব এটা তার এক পুরোপুরি বানোয়াট এবং উনি বিএনপি যে এজেন্ডা নেমেছে সেই এজেন্ডা উনি বাস্তবায়ন করছেন, যাতে সন্ত্রাস করে নির্বাচনকে ভণ্ডুল করা যায়। দেখুন, আপনি তো আওয়ামী লীগের একটি শক্ত অবস্থানে আছেন এবং নেতৃত্বস্থানীয় একজন, আওয়ামী লীগের মানুষ আসলে কাকে ভোট দিবে? নৌকার পক্ষে ভোট দিবে নাকি আপনার ইগোলে ভোট দিবে, আপনি কি মনে করেন? ইগোলের এমন সারা, এই জন্য উনি দিশেহারা হয়ে গেছেন, যার জন্য আক্রমণ করে আমার কর্মী বাহিনীকে যদি একটু স্তব্ধ করা যায় বা তাকে একটু নিষ্ক্রিয় করা যায়, এই কারণে তাদের উপর আক্রমণ করছেন। আপনি তো বুঝতে পারছেন জয়ী প্রার্থী কখনো আক্রমণ করতে যায় না, এই জন্য যিনি যখন বুঝতে পারছেন নিশ্চিত করা যায়, তখন আমার কর্মী বাহিনীর উপরে আক্রমণ করে ভয়ের সঞ্চার করে নিজেকে একটু আগানোর চেষ্টা করছেন, কিন্তু উনি অতল জলের তো গভীরে চলে গেছেন, ওখান থেকে উনি আর জাগতে পারবেন। তো আপনি আশা করছেন যে আপনার পক্ষে আসলে ভোট বেশি আসবে, আপনি এমনটা আশা করতে পারেন? আমি যদি একটু নির্দিষ্ট করে জানতে চাই, আপনি জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে গতকাল নির্বাচনী ইশতেহার তারা প্রকাশ করেছে, যে তারা বলছে কর্মসংস্থানের কথা। আপনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপনার ফরিদপুর তিন আসনের ভোটারদের আপনি কোন ধরনের প্রতিশ্রুতি দিতে চান বা আপনাকে কি দেখে তারা আসলে ভোট দিতে যাবে? আমি, আপনারা জানেন, হামিম গ্রুপ বাংলাদেশের অন্যতম একটা প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান, এখানে 75,000 ছেলে মেয়ের কর্মরত এবং এর উল্লেখযোগ্য সংখ্যক ফরিদপুরে। আমার ছোট ভাইয়ের শারমিন গ্রুপ, সেখানেও 30,000 লোক কর্মরত, তাদেরও উল্লেখযোগ্য সংখ্যক ফরিদপুরে। আমরা চেষ্টা করছি এখন থেকে বাইরের জেলাগুলোতে কমিয়ে আমরা ফরিদপুরের থেকে লোক ট্রেনিং দেওয়া শুরু করেছি, একটা ট্রেনিং সেন্টার চালু হয়ে গেছে, এখান থেকে
প্রতি মাসে 100-তে 150 ছেলে মেয়ে ট্রেনিং নিয়ে চাকরি নিয়ে ঢাকা যাচ্ছে। এর আমরা নির্বাচিত হতে পারলে 12টা ইউনিয়নে এরকম 12টা ট্রেনিং সেন্টার হবে। এর পাশাপাশি জননীতি শেখ হাসিনা পদ্মা সেতু করার পরে ফরিদপুরের বেশ সম্ভাবনা দাঁড়িয়েছে। আমরা বেশ কিছু জায়গা ফরিদপুরে কিনেছি, এখানে আমরা শিল্প পার্ক করব, যাতে করে আমাদের ছেলে মেয়েদের ট্রেনিং নিয়ে আর ঢাকায় যেতে না হয় চাকরির জন্য। এখানে হাজার ছেলে মেয়ে চাকরি পাবে, এটা আমার প্রত্যাশা এক। আর দুই নম্বর, জননেত্রী শেখ হাসিনা যদি প্রধানমন্ত্রী হন, আওয়ামী লীগ যদি ক্ষমতা আসে, তাহলে এখানে এর বাইরেও আমি একটা শিল্প পার্ক করব এবং ভোলায় যে গ্যাস আছে সেই গ্যাস নিয়ে এসে আমাদের লোক আর ঢাকায় যাবে না, আমরা বরং ঢাকা থেকে এই ফরিদপুরে এসে শিল্প কারখানা করব। শুধু আমরাই না, বিদেশিদেরকে আহ্বান করব যাতে তারা এখানে বিনিয়োগ করে, কর্মসংস্থান বাড়ে এবং এটা একটা শিল্প অঞ্চল হয়। জি, আপনার অবস্থান পরিষ্কার। আপনি জানেন যে আপনার প্রতিপক্ষ শামীম হক একটি অভিযোগ করেছেন, এর মধ্যে দিয়ে আপনি আপনার নেত্রীর কথা বলছেন। তিনি বলেছেন যে আপনি নেত্রীকে আসলে এক ধরনের চ্যালেঞ্জ করছেন এবং আওয়ামী লীগের গঠনতন্ত্র আপনি লঙ্ঘন করেছেন। এ বিষয়ে আপনার বক্তব্য আমরা একটু জানতে চাই। দেখুন, আমরা সবাই জানি জননেত্রী শেখ হাসিনা, উনি আমরা 11 জন নৌকার জন্য দরখাস্ত করেছিলাম, উনি একজনকে দিয়েছেন, তারপরে বলেছেন স্বতন্ত্র যদি কেউ প্রার্থী হতে চায় তাতে পার্টি থেকে কোনো আপত্তি করবে না উনি, এবং নৌকা যে সুযোগ সুবিধা পাবে একজন স্বতন্ত্র প্রার্থী বা বিরোধী দলের একজন মানুষ সে একই ধরনের সুযোগ সুবিধা পাবে। একটা উনি নিরপেক্ষ নির্বাচন সারা বিশ্বকে দেখাতে চান, পাশাপাশি সবাই প্রত্যেকটা মানুষ যার যেখানে ইচ্ছা সেখানে ভোট দিতে পারবে এই পারে, এই ব্যাপারে উনি প্রশাসনকে নিশ্চিত করেছেন এবং প্রশাসন সেভাবে কাজ করছে। কিন্তু এই মুহূর্তে ফরিদপুর 3 আসনে যে অবস্থান দাঁড়িয়েছে, আমরা প্রতিনিয়ত যে ধরনের পাল্টা হামলার ঘটনা শুনছি, সংঘাতের খবর শুনছি, আপনি কি মনে করেন এই আগামী 7 তারিখ 7 জানুয়ারি নির্বাচন সুষ্ঠু হবে? গতকাল প্রশাসনের সাথে আমার কথা হয়েছে এবং প্রশাসন যেসব সন্ত্রাসীদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছেন, এবং বড় সন্ত্রাসী তার নাম সম্রাট, তাকে দেখলে মানুষ ভয়ে কাঁপে, ভোট দেওয়া তো দূরের কথা, তাকে পুলিশ প্রশাসন গ্রেপ্তার করেছে রিটার্নিং অফিসার এর নির্দেশে। এই কারণে মানুষের মধ্যে একটা আশার সঞ্চার হয়েছে, বাকি সন্ত্রাসীদের গ্রেপ্তার করলে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ হবে এবং মানুষের মধ্যে একটা আশা জাগাবে যে সবাই তারা ভোট দিতে পারবে, তাদের যোগ্য পছন্দসই ক্যান্ডিডেটকে তারা ভোট দিতে পারবে, এই ধরনের আশা জাগাবে যদি বাকি সন্ত্রাসীদেরকে এইভাবে গ্রেপ্তার করা যায়। কিন্তু এখন যেই সময়টা আছে, এই এত অল্প সময়ের মধ্যে আপনি যাদেরকে সন্ত্রাসী বলছেন তাদেরকে কি আদৌ আপনার তাদেরকে আটক করা বা গ্রেফতার করা কি সম্ভব? আমরা মামলার কথাও দেখেছি, এমনকি আপনাদের একে অপরের বিরুদ্ধে আপনারা কিন্তু দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনেছেন এবং আপনার প্রার্থীরাও কিন্তু এক পর্যায়ে আমরা দেখেছি ঝুঁকির মুখে ছিল, তারপর আপনি সেই বিষয়টি উতরে গেছেন। এই কম সময়ের মধ্যে এই আইনি বিষয়গুলো কি আসলে সমাধান করা সম্ভব? দেখুন, শামীম হক সাহেব 4 তারিখে আমাদের যেদিন নমিনেশন পেপার সাবমিটের লাস্ট ডেট ছিল 4 তারিখ, ওই দিন পর্যন্ত উনি দ্বৈত নাগরিক ছিলেন, ওই দিনই আমি নির্বাচন কমিশনার রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ দাখিল করি, ওই দিন উনি কোনো কাগজপত্র সাবমিট করতে পারেননি। নভেম্বরের 9 তারিখে উনি দরখাস্ত করেছেন, সেই দরখাস্তটা ছিল একটা ফেক, সেখানে লেখা আছে তো হোমিত পাকাল স্যার, এবং উনি কার কাছে লিখেছেন সেই তার মধ্যে কোনো পাসপোর্ট নাম্বার নাই, উনি জাস্ট একটা হোমিত পাকাল স্যার লিখে একটা দরখাস্ত সাবমিট করেছেন কোর্টে। আমার জাস্ট সবশেষ প্রশ্নটা যে হচ্ছে, আপনি এই জয়ের ব্যাপারে, নির্বাচনে জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? আমি শতভাগ আশাবাদী, কারণ ফরিদপুরের সমস্ত আপামর জনসাধারণ সব সমস্ত পেশার লোকজন তারা সন্ত্রাস চায় না, তারা দুটা ফরিদপুরের ভোটাররা দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে সন্ত্রাস মুক্ত ফরিদপুর দেখতে চায়, আর কিছু লোক সন্ত্রাস দেখতে চায়। যারা সন্ত্রাস দেখতে চায় তাদের সংখ্যা কত হতে পারে আপনি নিজেই অনুমান করতে পারেন। আমি মনে করি 90% মানুষ সন্ত্রাস চায় না, তারা ইগল মার্কেটকে ভোট দিবে, আর 10% তো থাকেই জানেন তারা, এরকম ফরিদপুরের পরিস্থিতি বর্তমানে এরকম। জি, আপনি বলছিলেন যে আপনার নির্বাচনে জয়ের ব্যাপারে আপনি শতভাগ আসলে আশাবাদী, আমরাও আশা করি আপনার প্রত্যাশা পূরণ হবে, কিন্তু আপনি আগামীর বাংলাদেশটাকে কীভাবে দেখতে চান? আপনি জানেন যে বর্তমান বাংলাদেশ যে পর্যায়ে এসেছে, আগামী দিনে বাংলাদেশকে আপনি কীভাবে দেখতে চান এবং আপনার বাংলাদেশকে নিয়ে স্বপ্নটা কী?
দেখেন জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সোনার বাংলা, শোষণহীন সমাজ ব্যবস্থা। দলনীতি শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়ন করেছে, চলে চলেছেন। আমার বিশ্বাস যেভাবে বিদ্যুতে উন্নয়ন হয়েছে, ইনফ্যাক্ট জোনের পরিকল্পনা নিয়েছেন, 10টি কাজ ইতিমধ্যে শেষ হয়ে গেছে, সেখানে বিনিয়োগ চলছে, বিদেশি বিনিয়োগকারীরা, আমার বিশ্বাস নির্বাচনের পরে এর গতি ফিরে পাবে এবং এখানে এই 10টা স্পেশাল ইকোনমিক জোনে প্রচুর বিনিয়োগ হবে এবং দেশের অর্থনীতির চাকা ঘুরে যাবে। আমাদের যে সংকটগুলো আছে সেই সংকটগুলো কেটে যাবে, আমার বিশ্বাস মানুষের কর্মহীনতা কমবে, কর্মসংস্থান বাড়বে এবং বৈদেশিক মুদ্রা অর্জন হবে, বিদেশে আমাদের রপ্তানি বাড়বে এবং দেশের ইমেজ আরো বিনিয়োগ করবে, এরকম একটা পরিবেশ তৈরি হবে। জনাব একে আজাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের কথার লড়াই। আবারও আমরা সঙ্গে আসব অন্য কোনো অতিথিকে নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সঙ্গে থাকুন সময়ের।